নিজের হাতে নিজেকে ধ্বংস করা যাবে? কথা কই না, ধ্বংস করা যাবে? নিজের হাতে নিজেকে ধ্বংস করতে নিষেধ করেছেন কে? কে? আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংস করিও না। তে নিজের হাতে নিজে ধ্বংস করা মানে কি? এ অনেক যুবক ভাইয়ের আছে যারা আঙ্গুল কেটে রক্ত দিয়ে প্রেমিকার নাম লিখে, এগুলো হারাম। কথা বলেন, এগুলা কি হারাম? অনেকে আছেন শিখকে গরম করে, গরম শিখ দিয়ে শরীরের চামড়ায় প্রেমিকার নাম লিখে, এরকম পাগল আছে না? নাই কি পাগল, ঢিলা, জাহেল, চিন্তা করে দেখো এগুলো সব কি হারাম? বলুন না ভাই, এগুলো সব কি হারাম? এমনি ভাবে নিজের হাতে নিজে, আমার প্রিয় যুবক ভাইয়েরা, আপনারাই বুঝবেন কি বোঝাতে চায়, মাস্টারবেশন করা এগুলিও হারাম, যেটার বাংলা হলো হস্তমৈথুন, যেগুলা দিয়ে নিজেকে নিজে ধ্বংস করা হয়, নিজের ক্ষতি নিজে ডেকে আনা হয়, এ সমস্ত কাজগুলো নিজের হাতে নিজে করা আমাদের জন্য সম্পূর্ণ হারাম করেছেন কে? অনেক ভাইয়েরা আছেন সারা দিন রাত ফেসবুক গুতায়, ঠিক কিনা? দিন রাত ফেসবুক গুতায়, নামাজ পড়ে না, নামাজ নাই, রোজা নাই, দোয়া নাই, এমনকি এক ঘন্টা, আধা ঘন্টা, দুই ঘন্টার জন্য মাহফিলে এসে এই মাহফিলের ভেতরে ফেসবুক গুতায়, এরকম আছে না? নেই, অনেক আছে। শুধু মাহফিল নয়, মাহফিল তো অনেক লম্বা সময়, মসজিদে 10 মিনিট, 20 মিনিট অথবা 5 মিনিটের জন্য শুধু নামাজ পড়তে এসেছেন, ইমাম সাহেব মুসল্লাই যেতে মাত্র 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট বাকি আছে, 1 মিনিট সহ্য হইতেছে না, এই 1 মিনিট ফেসবুকে ঢুকে গেছে, এটা কি আপনার বাড়ি নাকি ভাই? এখানে যে ফেসবুক গুতাবেন, এই বাড়ি কার? সবাই বলেন, এই বাড়ি কার? এই ঘর কার ঘর? আল্লাহর ঘর। অতএব এই ঘরের ভিতর ফেসবুক গুতানো, এই ঘরের ভিতরে সে দুনিয়াবি কাজ করা, এই ঘরের ভিতরে হাসাহাসি করা, এই ঘরের ভিতরে ঠাট্টা বিদ্রুপ করা, এই ঘরের ভিতরে একজন অপরজনকে গুতা দিয়ে কুট্টা মারা, এগুলো সব হারাম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এমনি ভাবে নিজের হাতে নিজে ধ্বংস মানে মদ খাওয়া। মদ খাওয়া কি হারাম? নিষেধ করেছেন কে? কারণ মদ হাত দিয়ে খাইবে, শীষ দিয়ে নিবেন, এগুলো সব নিজের হাতে নিজেকে ধ্বংস করার মতো। এমনিভাবে অনেক কাজ, ইয়াবা খাওয়া হারাম, কারণ এগুলা নিজের হাতে নিজেকে কি করা, ধ্বংস করা। এমনিভাবে যত কাজ, ধূমপান করা, সিগারেট খাওয়া, এটা নিজের হাতে নিজেকে ধ্বংস করা। আগে তো আবুল বীরের গায়ে লেখা ছিল সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখন সেটা নাই, এখন দিছে কি, ধূমপান করলে স্ট্রোক করে, ধূমপান করলে আত্মহত্যার শামিল, ধূমপান করলে ফুসফুসে ক্যান্সার হয়, ধূমপান করলে মৃত্যু ডেকে আনে, এগুলো সব লিখা দিছে, এরপরেও মানুষ এই ধূমপান খাইতেছে, করতেছে। কথা বলুন ঠিক কিনা? চিকিৎসা বিজ্ঞানী বলেন ধূমপানের কারণে ফুসফুস বিনষ্ট হয়ে যায়, চিকিৎসা বিজ্ঞানীদের মতে ধূমপান করলে ফুসফুস একেবারে শেষ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ধূমপান করলে মানুষ 100% স্ট্রোক করার সম্ভাবনা আছে। অতএব নিজের হাতে নিজে ধ্বংস ডেকে আনতে নিষেধ করেছেন কে? আল্লাহ। আমাদের অনেক ভাইয়ের আছে ক, টেনশন করলে বেনশন কাইলে চইলা যায়, একটু জোরে বলবেন না, নাউজুবিল্লাহ, এটা আর এক বোকাস এবং বানাওয়াটি, সম্পূর্ণ হারাম এই সমস্ত কথা বলা। টেনশন করলে কি ভাই সিগারেট খাইলে টেনশন কমে নাকি বাড়ে? বাড়ে। কেমনে বাড়ে? আজকে সিগারেট খাইছেন, কালকে খাইছেন, ফুসফুস জ্বালাই ফেলছেন, টুটোরে কালো কইরে ফেলছেন, হ্যাঁ ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছে ফুসফুসে দাগ লাগছে, ভেতরে জ্বলি গেছে, টেনশন বাড়ি গেছে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, টেনশন করলে বেনশন নয়, দুশ্চিন্তা থেকে পরিত্রাণের জন্য সিগারেট নয়, দুশ্চিন্তা থেকে পরিত্রাণের জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? সবাই কোন কার কাছে? ও আমার প্রিয় ভাই,
যে কাজগুলো দ্বারা নিজের ক্ষতি ডেকে আনে, নিজের হাতে নিজেকে ধ্বংস করা, এটা আমাদের জন্য আল্লাহর কালামুল্লাহ শরীফে নিষেধ করেছেন। কথা বলুন ঠিক কি না? অনেক ভাইয়ের আছে আত্মহত্যা করে, কথা কোন ঠিক কি না ভাই? কি করে কি করে আত্মহত্যা করে? প্রেমিকা প্রেমিকে সেকা পরোটা খাওয়াই দিছে, এতে আত্মহত্যা করে মরিয়া গেছে, এরকম আছে না নাই? অনেকে আছেন ফ্যানের উপরে গামছা পেছাই মরে যাই, অনেকে আছেন বিষ প্রয়োগ করে মরে যাই, অনেকে আছেন আধুনিক যুগে ইনজেকশন ফুস করে মরে যায়। ও আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা কত সুন্দর হায়াত আপনাকে দিয়েছেন, হায়াত এটা তো আল্লাহর দেয়া নেয়ামত, কথা বলুন ঠিক কি না? অতএব আল্লাহ যতদিন চান ততদিন রাখবে টেনশন থেকে পরিত্রাণের জন্য। আপনি কোনোদিন যদি আত্মহত্যা করেন, ওই আত্মহত্যা আপনার সফলতা আনতে পারে না, আপনাকে কষ্ট দিতে কষ্ট থেকে আত্মহত্যা মুক্তি দিতে পারে না। আপনি দুনিয়ার কষ্ট থেকে মুক্তি পেয়ে কবরে চলে গেলেন, কিন্তু আপনি তো জাহান্নামী হয়ে চিরতরে আজাবের বাসিন্দা হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, কথা কোন ঠিক কি না? দুনিয়ার থেকে টেনশন করে কবরে গেলেন, তো কবরে গিয়ে টেনশন করলে কোথায় যাইবেন? জায়গা আসেনি। এই জন্য এগুলো করা যাবে ভাই? আমার যুবক ভাইয়েরা, মা গালি দিছে টেনশন করবেন না, বাবা বকা দিছে আত্মহত্যার প্রিপারেশন নিবেন না, পরীক্ষা একবার দিছেন ফেল করেছেন, আত্মহত্যার পরিকল্পনা নই, মনে মনে চেষ্টা করতেই থাকুন, একবার না পারিলে দেখো শতবার, কথা কোন ঠিক কি না ভাই? আজ আপনার মা আপনার উপর নারাজ হয়েছে, আত্মহত্যা করলে কি হবে? আপনার মায়ের জন্য এমন কাজ করুন যেন আপনার আম্মা সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামির মায়ের মতো জাইনামাজে পড়ে পড়ে যেন আপনার জন্য কাঁদে, কথা বলুন ঠিক কি না? দোয়ানি আত্মহত্যার নাম সমাধান নয়।